ক্যাকটাস পাতা নেই শুধু গা ভর্তি কাঁটা এমন উদ্ভিদের নাম ক্যাকটাস ক্যাকটাস ঘরের ভেতর টবে লাগানো হলে 10 থেকে 40 বছর এবং জমিতে আরও বেশি বছর বেঁচে থাকতে পারে আধুনিক চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ক্যাকটাসের রয়েছে অনবদ্য ভূমিকা ক্যাকটাস মরুভূমির উদ্ভিদ হলেও ইনডোর প্ল্যান্ট বা ছায়াবান্ধব গাছ হিসেবে এর জনপ্রিয়তা আছে ক্যাকটাসের রকম ফের বানিয়ারোস ক্যাকটাস খরগোশের কানের মতো দেখতে হয় বলেই এর নাম দেয়া হয়েছে বানিয়ারোস এই ক্যাকটাস 2 থেকে 3 ফুট লম্বা হয় পর্যাপ্ত আলো পেলে সাদা ফুল ও বেগুনি ফলও ধরে এই গাছে সাগুয়ারো ক্যাকটাস প্রায় 40 ফুট উচ্চতা পর্যন্ত এই ক্যাকটাস বাড়তে পারে তবে খুব ধীর গতিতেই এই ধরনের ক্যাকটাস বাড়ে তাই বাড়ির ভিতরেও এদের রাখা যায় ওল্ড লেডি ক্যাকটাস এই ক্যাকটাস বালিতেই ভালো হয় 250 প্রজাতির ওল্ড লেডি ক্যাকটাস পাওয়া যায় বসন্তে গোলাপি ও বেগুনি ফুল ফুটে এই ক্যাকটাসে ইস্টার ক্যাকটাস এই ক্যাকটাসে ফুল ফোটে শীতের শেষে ও বসন্তের শুরুতে সাদা কমলা ও ল্যাভেন্ডার রঙের এই ফুল ক্যাকটাসের মাথা আলো করে থাকে চীনা ব্যারেল ক্যাকটাস এর গোল আকারের জন্য এরকম নাম একাধিক গ্রিপ দিয়ে এর গায়ে ভাগ থাকে সেই গ্রিপের উপর থাকে কাঁটা মে জুন মাস নাগাদ লাল হলুদ ফুল ফোটে এই ধরনের ক্যাকটাসেও গোলাপি ফুল ধরে কিছু চীনা ক্যাকটাস ছায়ায় ভালো বাড়ে আবার কিছু ক্যাকটাসের রোদ দরকার হয় ক্র্যাব ক্যাকটাস এই ক্যাকটাস বাড়ার জন্য অন্য ক্যাকটাসের তুলনায় শীতল আবহাওয়া প্রয়োজন এর ফুলও ফুটে শীতেই এই ধরনের ক্যাকটাস সচরাচর বাজারে পেয়ে যাবেন